Hello everyone, Assalamu alaikum, welcome back to Born Biker. আজকে যাচ্ছি হচ্ছে বিরিশিরি, নেত্রকোনা বিরিশিরি। তো হঠাৎ প্ল্যান হলো দু একদিন আগে, আমার আর মিজু ভাই, উনি ভার্সন 3 ইউজ করে এবং আমার কেপিআর নিয়ে, তো আমরা দুজন যাব হচ্ছে নেত্রকোনা বিরিশিরি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, একটু লেট হয়ে গেছে। ওদিকে ভাইকে ফোন দিচ্ছি, ভাই ফোন ধরে না। ভাইকে ঘুমায় নাকি বের হয়েছে আমি বুঝতেছি না। আমাদের ডেস্টিনেশনে আমাদের দাঁড়ানোর কথা, আই মিন পিক আপ পয়েন্টে। ওকে সাথে নিয়ে, ওনাকে সাথে নিয়ে কথা হচ্ছে আবার। তো গাইস, আমরা এখন আছি হচ্ছে উত্তরাতে, আমি আর আমার মিজু ভাই। তো আমাদের এই যে রাইড শুরু করবো এটা ভার্সন 3 আর আমার কেপিআর নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, তো আমাদের একটু লেট হয়ে গেছে তেল ভরতে, ভাইয়ারও একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো দেন আমরা এখন এখান থেকে যাব হচ্ছে গাজীপুর চৌরাস্তা দিয়ে। ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দেই কেন, লেটস স্টার্ট। বলবো কপালটা এত খারাপ আমাদের, যখনই আমরা নেত্রকোনা বৃষ্টির উদ্দেশ্যে যাই, যখনই প্ল্যান করি ঢাকায় কখনো বৃষ্টি হবে না, টঙ্গী গাজীপুর পার হওয়ার পরে ঠিক এই জায়গাটায় আসতেই বৃষ্টি হবে, রাস্তা ভিজে যাবে, কাদা কাদা হয়ে যাবে, কেমন যেন এই জায়গায় কেন বৃষ্টি কপালে পড়তে হবে রে ভাই। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন ময়মনসিং থেকে এখন আমরা নেত্রকোনা ঢুকলাম। তো ঢোকার পরে এই রাস্তা গত বছর খুব বাজে ছিল, খুব বাজে বলতে এক পাশ কাজ করছিল, এক পাশ অফ ছিল। তো এখন দেখতে পাচ্ছেন যে পুরো আলহামদুলিল্লাহ, এটা নাকি প্রায় 6 থেকে 8 মাস আগে ওকে হয়ে গেছে। আমরা যখন এর আগে 1 বছর আগে গিয়েছিলাম তখনই মোটামুটি একটা ভালো কাজ শেষের দিকে ছিল, এখন পুরো জোশ। তো আপনারা যারা নেত্রকোনা বিরিশিরি আসতে চান, এখন এখন এ টু জেড 100% একদম রাস্তা ভালো পাবেন ঢাকা থেকে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তার ওইটুকু রাস্তা খুব ভাঙা, টঙ্গী আবদুল্লাপুর চৌরাস্তা, এটা আপনারা অনেকে জানেন যারা ঢাকা থেকে আসবেন। সো তাদের জন্য একটু ওই 10-12 কিলো একটু ভাঙা, দেন গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে রাস্তা পুরো ওকে, এরপর আর কোনো সমস্যা নাই। ওকে, একবারে দুর্গাপুর বিরিশিরি যে কথা হচ্ছে আবার হোটেলে উঠে। Thank you.
তো ভিউয়ার্স, আমরা আছি হচ্ছে এখন পূর্বাধুলা, আর এটা হচ্ছে পূর্বাধুলার জারিয়া পয়েন্ট। তো এখান থেকে হচ্ছে 25 কিলো বাকি দুর্গাপুর যে বিরিশিরি। ওয়াও, আপনার তো পরিবেশটা দেখতে পাচ্ছেন যে এত জোস। এটা হচ্ছে সব হচ্ছে খাল খাল, এবং খালের পানিটা এরকম হয়ে গেছে এক্স্যাক্টলি। আর এই রোডটা অনেক ফ্রেশ একটা রোড। তো আমাদের যেতে 20 থেকে 25 মিনিট লাগবে, দেন আমরা ওখানে চলে কিছু টাইম স্পেন্ড করে আমরা বিকেলের দিকে বের কর মানে বিকেলের দিকে বের হবো হোটেলে রেস্ট টেস্ট নিয়ে। ওকে, সাথে থাকুন। গাইস, কালকে থেকে আমরা যখন ঢাকা থেকে বিরিশিরি পৌঁছালাম, দুর্গাপুর পৌঁছালাম, পৌঁছানোর পর থেকে হিউজ পরিমাণ এত বৃষ্টির কারণে আমরা বের হতে পারি নাই। আমরা এই যে রুমে ঢুকছি, এরপরে বের হতে পারি নাই। দেন আজকে একটু বৃষ্টি কমছে, বাট জায়গা এবং রাস্তাঘাট একদম কাদা কাদা অবস্থা। তবু আমাদের প্ল্যান ছিল যে আমরা হয়তো বা দুপুরের দিকে যাব নীলপানির লেকের ওখানে, বাট আমরা প্ল্যানটা আজকে ক্যান্সেল করছি যে আমরা আজকে যাব না, আমরা কালকে ওই সময় যাব সকালের দিকে উঠে। তো আজকে আমরা এখন দুর্গাপুর, এটা হচ্ছে সামনে দুর্গাপুর বাজার। তো বাজারের আগে আমরা একটু ঘুরতে আসছি, এখানে কিছু টাইম স্পেন্ড করে দেন আজকে আমরা আবার চলে যাব আমাদের গেস্ট হাউসে। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আসামের এরিয়া ওই পাশে। আর এই ঠিক নদীটা পার হলে হচ্ছে বিজয়পুর বর্ডার, এখান থেকে প্রায় 10 কিলো গেলে এরপর বিজয়পুর বর্ডার। তো আমাদের মেহেদি ভাই ড্রোন ফ্লাই করার জন্য প্রস্তুত। এই বাচ্চারা, বলো এটা কি? হাসো কেন, বলো। হেলিকপ্টার, হ্যাঁ নাইস, এটাই আশা করতেছিলাম। তুমি তো আনসার দিতে পারলা না। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 9টা না 10টা ভাই, 10টা বাজে এখন সকাল। তো গুড মর্নিং বলা ঠিক না, তবু বলতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে আপনারা পরিবেশের অবস্থা, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন, আমরা এখানে আসছি, আজকে আমাদের তৃতীয় দিন। ক্যান ইউ বিলিভ দ্যাট, যে 3 দিন ধরে আমরা এখানে স্টে করতেছি, এখনও বৃষ্টি হচ্ছে, একটু কমছে দেখে আমরা বেরোতে পারছি। গতকালকে আপনাদের বলছিলাম যে আমরা আজকে বের হবো সকালে, আজকে বের হয়ে দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা বিরিশিরি যে চীনামাটির পাহাড়ে যেয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমাদের সেটা কালকে ক্যান্সেল হয়েছে। রাতে একটা গ্রুপ আসছে আমাদের সিরাজগঞ্জ থেকে প্রায় 10 জনের। তো আসার পরে ওরা সবাই রেইনকোট নিয়ে আসছিলো, ওরা সকালবেলা সবাই চলে গেছে। তো ওরা বলছিলো যে ভাই চলেন, কিন্তু আমাদের কারো রেইনকোট নাই, প্লাস হচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছাও ছিল না যে বৃষ্টিতে ভিজে আমরা ব্লক করবো না, বিকজ ভাইয়ের মিজু ভাইয়ের ড্রোন আছে, DSLR, সব পানিতে ভিজলে সমস্যা, আর বৃষ্টিতে ড্রোন ফ্লাই করাও যায় না, এটা আপনারা জানেন। তো যার জন্য এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা বের হয়েছি। এই যে পুরা এরিয়াটা এখনও ভেজা, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি।
দেন দেখি আমরা একটা প্ল্যান করছি, এখন যদি আমরা যেতে পারি যে ঘুরে এসে দেন ব্যাগটা গুছিয়ে আমরা ঢাকা টু দুদেশে রওনা দিব। ওকে, সাথে থাকুন। গাইস, একটু আগে যখন আমরা নৌকা পার হচ্ছিলাম, নৌকা পার হওয়ার সময় মানে প্রায় 2 ফিট পানি, 2 ফিট পানিতে পুরো আমাদের বাইক ভিজে গেছে, জুতা থেকে শুরু করে বাইক সব ভিজে গেছে। বাইক তো ভিজবেই, কিন্তু পায়ে হাঁটু পর্যন্ত, মানে পরে দেখি নিচে যে সাইলেন্সের পাইপ মোটর সাইকেলের সেটাও ভিজে গেছে। মানে আমি ভাবি নাই যে এই পাশে এত পানি হবে, সরি। তো যার জন্য আমরা আরেকটা ঘাট থেকে এই ঘাটে আসছিলাম যেখানে হয়তো পানি কম হবে, কিন্তু না, এখানে দেখি পানি আরও বাড়ছে। প্রায় 5-6 ফিট পানি কালকে বৃষ্টিতে নদী থেকে সামনের দিকে ঘাটের দিকে আগে আসছে। তো যার জন্য ঘাটের যেখানে পয়েন্ট ছিল বাইক উঠানোর, তো ওই ঘাটের পয়েন্ট ওখানেই আছে, আর সবাই পানিতে বাইক নামাই উঠাচ্ছে। কী যে একটা অবস্থা, শুধু শুধু কষ্ট করে ঘুরে আসছি, প্রায় 2 কিলো ভাঙা রাস্তা ঘুরে আসলাম যে ভালো ঘাটের জন্য, কিন্তু কপালটা এভাবে খারাপ। তো আজকে ঢাকা চলে যাচ্ছি, আমরা 2 দিন বিএসিতে ছিলাম, এবং আনফর্চুনেটলি আমাদের ব্যাড লাক যে আমরা আমাদের স্পটগুলো এইভাবে ঘুরতে পারি নাই, বিকজ এত পরিমাণ বৃষ্টি ছিল। আমাদের সাথে তো শেয়ার করেছি, বৃষ্টির কারণে কোথাও ঠিক মতো ঘুরতে পারি নাই, টাইম স্পেন্ড করতে পারি নাই, দেন বর্ডারে যেতে পারলাম না, ইন্ডিয়ান বিএসএফের প্রবলেম করতেছে। বাংলাদেশিদের কোনো প্রবলেম নাই, যত প্রবলেম সব ইন্ডিয়াদের, পুরো ওয়ার্ল্ডের সাথে শুধু ওদেরই প্রবলেম লেগে থাকে। যাই হোক, তো এখন আমরা ঢাকায় চলে যাচ্ছি, অলরেডি 12টা বাজে, যেতে যেতে ইনশাল্লাহ বিকাল হয়ে যাবে। তো এই ছিল আমাদের ব্লগ, সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, সাপোর্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অলওয়েজ সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।